স্বপ্ন দেখতে তো আসলে দোষের কিছু নাই, তাই না? তো অবশ্যই স্বপ্ন না, স্বপ্ন দেখবো না কেন, আসলে স্বপ্ন তো সবাই দেখে না। অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের ম্যাচটা আজকের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ যেহেতু আমরা টুর্নামেন্টের টপে আছি, যেহেতু আমাদের প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আর আমিও অবশ্য জানতাম আমার আর 3 উইকেট লাগে, তো যখন পাচ্ছিলাম উইকেট পাচ্ছিলাম, তখন লাস্ট উইকেটটা যখন মানে পেলাম, তখন আর কি মানে আমার কাছে আসলেই খুবই ভালো লাগছে, কারণ আমি মনে হয় সম্ভবত সেকেন্ড আর কি। তারপর আলহামদুলিল্লাহ মানে ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগছে। না অবশ্যই, হ্যাঁ, 5 উইকেট তো প্রত্যেকটা বোলারের জন্যই আসলে ড্রিম থাকে, ব্যাটসম্যানদের জন্য যেমন 100 রান ড্রিম থাকে, আমাদের জন্য 5 উইকেট খুবই সবার জন্যই ড্রিম থাকে। তো অবশ্যই আমি চেষ্টা করেছিলাম, তারপরও হয়নি, আনলাকি, আসলে কিছু করার নেই। না ওকে কিছুই বলি নাই, আসলে ও তো চেষ্টা করছে আর কি, তারপরও কপালে ছিল না আর কি, আসলে ভাগ্যের সাথে তো কিছু করার নেই আর কি। না অবশ্যই, যেহেতু ন্যাশনাল টিমে তো আমি তো অনেক বছর আসলে আমি খেলেছি, তো এখনও স্বপ্ন দেখতে তো আসলে দোষের কিছু নাই, তাই না? তো অবশ্যই স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখবো না কেন, আসলে স্বপ্ন তো সবাই দেখে, তাই না? তো আমিও দেখি, তো চেষ্টা করি বা চেষ্টা করছি। সামনে আমাদের আরও আরেকটা টুর্নামেন্ট আছে, যদি আমি এক্সট্রা অর্ডিনারি কিছু ভালো কিছু করতে পারি, অবশ্যই সিলেক্টররা এটা মাথায় নেবে। না ভালো লাগছে, আসলে ভালো লাগে। তো মাসাহ ভাই তো যেহেতু অনেক দিন ধরে এখন মনে হয় ন্যাশনাল টিমে খেলছে না, তো অবশ্যই ভালো লাগে। সে তো যেহেতু সে বাংলাদেশের মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, তো এটাই আর কি ভালো লাগে। না অবশ্যই এটা ভালো প্রশ্ন। আপনার আমাদের দেশে এখন অনেক তরুণ ক্রিকেটার আছে যারা খুবই প্রমিজিং আর কি, আর আমার কাছে মনে হয় এরা খুবই ট্যালেন্টফুল, এবং আমার এবং দেখতেছি সবাই খুবই জোরে বল করে, এটা আমাদের দেশের জন্য খুবই ভালো, এবং আমি বিশ্বাস করি যে তারা ন্যাশনাল টিমে খুবই লং টাইম সার্ভিস করবে আর কি। আর আমার কাছে চ্যালেঞ্জিং, আসলে আমি এদের সাথে আমি চ্যালেঞ্জিং, আমি নিজের সাথেই আমি চ্যালেঞ্জিং করি, কারণ আমি জানি আমার আল্লাহ আমার ভিতরে অ্যাবিলিটি কতটুকু দিয়েছে। তো এইটাই আর কি, আমি যদি ফিট থাকি তাহলে আমি মনে করি যে আমি যে কোনো লেভেলে আমি খেলতে পারবো। না হারালে আসলে যাই নাই, আসলে আমি এখন আমি তো খেলেছি, এখন আসলে লাস্ট খেলেছিলাম মনে হয় নিউজিল্যান্ডে, তারপরে আসলে আমার ওয়ানডের খেলা হয় নাই, যেহেতু আমি ওয়ানডেটা ফর্মেটটা আমি খুব এনজয় করি। তো এইটাই আর কি, আর আসলে এটা আমার হাতে নাই আসলে মেইনলি, ঠিক আছে? আমার কাজ হচ্ছে পারফর্ম করা, আর মেইনলি এখানে সিলেক্টর আছে, ক্যাপ্টেন আছে, অনেকেই আছে, তো তারা যে ডিসিশন নিয়ে তারাই মানে সম্পূর্ণ তাদের উপরেই আর কি। আমাদের কাজ হচ্ছে মানে ভালো খেলা। এখন আর আফসোস করে কিছু নাই আসলে, আফসোস তো সব কিছু প্রকাশ করা যায় না। না অবশ্যই আমাদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আসলে খুবই ভালো, কারণ আমরা যে টুর্নামেন্টে রেসে আছি, টপে আছি, সবার ভিতরে একটা কনফিডেন্স কাজ করছে, এবং সবাই খুবই উৎফুল্ল আর কি বলতে পারেন, এবং মানে ক্ষুধা আছে সবার ভিতরে ভালো খেলার। এবং আমাদের টিমে ইয়াং প্লেয়ারও আছে যারা পারফর্ম করতেছে, ম্যাক্সিমাম প্লেয়াররা ইয়াং, ভালো খেলছে, ব্যাটসম্যানরা বিশেষ করে, বলাররাও আছে, রাজা, তারপরে এটাও ভালো খেলছে, একটা ম্যাচ হয়তো একটু খারাপ খেলছে, বাট তারপরও সবাই ভালো খেলছে। তো আমার কাছে মনে হয় এই টিম স্পিডটা থাকলে ভালো কিছু হবে টুর্নামেন্টে। সিলেটে তো সবসময় মানে ক্রাউড অনেক বেশি থাকে আর কি, তো এবার আরও বিশেষ করে আমাদের টিমটা আবার খুবই ভালো খেলছে, যে কারণে আমার কাছে মনে হয় আমাদের টিমের সাপোর্ট আরও বেশি বেড়ে গিয়েছে। তো এটা মানে আমাদের টিমের কাছে সবার কাছেই খুবই ভালো লাগছে। না এটা ভালো, আমি জানি না আসলে এই মিটারটা মানে টোটালি ঠিক আছে কি না, বাট তারপরও মানে সবাই যখন দেখে একটা নতুন পেস বলার যখন দেখে তার বোলিং স্পিড 145, তার ভিতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে, মানে আরও কীভাবে আরও স্পিড বাড়ানো যায়, মানে নিজের ভিতরে আরও কনফিডেন্স আমার কাছে মনে হয় মানে খুবই ভালো লাগবে তাদের কাছে। না আমি তো খেলবো আলহামদুলিল্লাহ, আমি যতদিন সুস্থ থাকবো আমি খেলবো, বাট একটা সময় আমি যখন দেখবো না তখন আমি নিজেই ছেড়ে দিব, ঠিক আছে? বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঠিক আছি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.